নির্বাচন করতে আমরা সিলেকশন চাই না, আমরা ইলেকশন চাই। কিন্তু সংবিধান অনুযায়ী বলেন আর যেটাই বলেন, যদি ব্যাপারটা এমন হয় যে নির্বাচনের অর্থ হয় সিলেকশন, সেই নির্বাচন তো কেউ চাইতে পারে না। জাতীয় পার্টি ক্যাবিনেট যদি হয়, জাতীয় পার্টি ক্যাবিনেট গোলাম মদকাদের প্রাইম মিনিস্টার, তার আন্ডার ইলেকশন 300 আমরা দেবো লাঙ্গলে, 300 নৌকা দিবে, যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় রাজনীতি ছেড়ে দেব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কি করবে এমন আলোচনা যখন সর্বত্র, তখন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দিলেন কৌশলী উত্তর, সিলেকশন নয় ইলেকশন হলে নির্বাচনে লড়বে তার দল। সমাজে স্বাভাবিক সভ্য আচরণ খুব কম দেখা যাচ্ছে, এখন বিভিন্নভাবে বিভিন্ন কিছু, আর গণতন্ত্রের যে প্রধান যে জিনিসটা নিয়ে এখন আমরা ডিবেট করছি যে নির্বাচন, জনগণের শাসন অর্থ হলো জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তাদের দেখা দেখভালের জন্য কেয়ারটেকার যেমন নির্বাচিত করা হয় সেরকম কেয়ারটেকার ঠিক করা হবে, এবং তাকে তাদের কাজকর্ম সমালোচনা করবে সরকার, এবং সরকার জবাবদিহি করতে হবে, এবং সরকার যদি জবাবদিহি করতে ব্যর্থ হন তাদেরকে পরিবর্তন করার ক্ষমতা সরকার থাকতে হবে নির্বাচনের মাধ্যমে। এখন এইখানে এসে আমাদের বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে যেটা নিয়ে এত আলোচনা, নির্বাচন করা তা কথাটা বাংলায় বললে ইংরেজিতে এটার দুইটা জিনিস আছে, দুইটা না, আপনি যদি ইংরেজি ডিকশনারি খুলেন নির্বাচন কথাটার দুটো মানে পাবেন ইংরেজিতে, একটা হলো সিলেকশন একটা হলো ইলেকশন। তো নির্বাচন করতে আমরা সিলেকশন চাই না, আমরা ইলেকশন চাই। কিন্তু সংবিধান অনুযায়ী বলেন আর যেটাই বলেন, যদি ব্যাপারটা এমন হয় যে নির্বাচনের অর্থ হয় সিলেকশন, সেই নির্বাচন তো কেউ চাইতে পারে না, এবং কেননা সেটাই এখন হচ্ছে, দেখা যাচ্ছে যে প্রশাসন এবং যারা নির্বাচন যন্ত্রের সঙ্গে কার্যক্রমের সঙ্গে জড়িত তারা সার্বিকভাবে সরকারের আওতাভুক্ত, সরকারের প্রভাবমুক্ত নয়, এবং তারা সরকারের নির্দেশ অনুযায়ী নির্বাচন ব্যবস্থাকে পরিচালনা করছে। কাজে এই নির্বাচনের ইংরাজি অর্থ কখনোই সংবিধান অনুযায়ী হোক আর যে অনুযায়ী হোক, এটাকে আমরা কখনোই ইলেকশন বলতে পারছি না, আমরা সিলেকশনই বলতে হচ্ছে। জিএম কাদেরের দাবি, দেশে এখন গণতন্ত্র নেই, নির্বাচন কমিশন থেকে প্রশাসন সবখানেই আছে সরকারের প্রভাব, জনগণের ভোটাধিকার বাস্তবায়ন বেশি প্রয়োজন। নেতা চলে যাবে, আরেক নেতা আসবে, তারপরে আরেক নেতা আসবে, এবং সেই পরিবর্তনটার পরিপ্রেক্ষিতে সামাজিক এবং অর্থনৈতিক জন্য কোনো পরিবর্তন, বড় ধরনের কোনো টার্মাইল না হয়, সেটাই হলো স্থিতিশীলতা। যেটা আছে আপনি দেখেন, আমেরিকা আছে, কোন প্রেসিডেন্ট চলে গেল, ভারতে আছে, কে প্রধানমন্ত্রী হলো, জাপানে 3 মাস পরে প্রধানমন্ত্রী চেঞ্জ হয়, দেশের তো কোনো কিছু হয় না, ইংল্যান্ডে চেঞ্জ হচ্ছে এক প্রধানমন্ত্রী পরে, দেশের কোনো অসুবিধা হচ্ছে? কিন্তু আপনি যদি একজনকে রেখে দেন দীর্ঘদিন এবং তাকে জোর করে রাখতে থাকেন, তাহলে ভিতরে যে একটা আস্তে আস্তে অগ্নিগর গিরির মতো মানুষের ভিতরে ঢুকে ঢুকে মানুষের মধ্যে একটা আগুন জ্বলতে থাকে, কোনো না কোনো সময় হঠাৎ করে এটা বাস্ট হয়, স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। তারপরে বড় কথা হলো, কোনো কারণে যদি এই সরকার প্রধানকে পরিবর্তন হয়, কোনো কারণে ন্যাচারাল ওয়েতেও যদি হয়, তখন চিন্তা করতে হয় সামনের দেশ কোথায় যাবে। আজকে আপনারা দেশ বাংলাদেশের কথা চিন্তা করেন, ন্যাচারাল মানুষ তো আমরা সবাই, বয়স হয়ে গেছে, আজকে আছি কালকে থাকবো না, অসুস্থ হতে পারি, কাজে অকর্মণ্য হতে পারি, মারা যেতে পারি, তখন দেশ কোথায় যাবে? তাহলে এটা কিসের স্থিতিশীল? যদি কালকে হঠাৎ করে একটা খবর হয়, তারপরে যদি দেশের মধ্যে আগুন লেগে যায়, চারপাশে মারামারি কাটাকাটি শুরু হয়, এটা কি স্থিতিশীল হলো? আমরা চাই এমন সরকার, যে সরকার পরিবর্তন হলেও দেশে স্থিতিশীলতা থাকবে, সামাজিক এবং অর্থনৈতিক স্থিতিশীল, তাহলেই বিদেশি বিনিয়োগ আসবে, তাহলেই মানুষের নিশ্চিত ঘুরতে ঘুরতে পারবে, বিদেশিরা আসবে, তারা ইনভেস্ট করতে পারবে, ব্যবসা করতে পারবে, এবং একটা স্থিতিশীল ইকোনমি তৈরি হবে। আমরা অস্থিতিশীলতার বীজ বপন করে যাচ্ছি, আমরা উন্নয়নের নামে মানুষকে অত্যাচার করছি, উন্নয়নের নামে লুটপাট করছি, উন্নয়ন করছি না, আমরা গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র, চরম স্বৈরতন্ত্র, অত্যাচারী স্বৈরতন্ত্র আমরা দেশে চালু করেছি, এগুলো থেকে দেশকে এখান থেকে বাঁচাতে হবে। দলের মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, তাই এবারের নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিবে কি না তা বলার সময় এখনো আসেনি। নৌকার সাথে লাঙ্গল যদি এখন যে অবস্থা আছে, ইলেকশন হয় 5-4 টানে একটাও পাবো না, তার মানে আমাদের বিএনপি, আমরা হচ্ছে বড় দল, বিএনপি মনে করে যে আওয়ামী লীগের সাথে ইলেকশন করলে একটাও পাবে না, তা আমি করতে পাবো তখন বল, তাহলে এটা কী আমাদের এটা আবার ব্যবস্থা আছে কি, যে ওনারা যদি গোলাম মোহাম্মদ কাদেরকে প্রধানমন্ত্রী করে, ফিরোজ ভাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী করে, আমারও অর্থমন্ত্রী করে, বা লং প্রাইম মিনিস্টার
আইন মন্ত্রী করলো জাতীয় পার্টির ক্যাবিনেট যদি হয়, জাতীয় পার্টির ক্যাবিনেট গোলাম মদকালে প্রাইম মিনিস্টার তার আন্ডার ইলেকশন 300 আমরা দিব লাঙ্গলে 300 নৌকা দিবে, যদি সংখ্যাগরিষ্ঠতা না পাই রাজনীতি ছেড়ে দিব, রাজনীতি ছেড়ে দিব, ক্ষমতা থেকে ইলেকশন করবেন একটা বুট হয় না, উপনির্বাচন এমন এমপি এলে পার্লামেন্টে আসতে পারবে না, এই যে ছেলেটা বসে আছে বাসানি, আমরা চিন্তা করি না যে পাস করবে, বাসানি বলছি তুমি পাস করো মনে করি না, তুমি ইলেকশন করো, তারপরও আওয়ামী লীগ শিল মেরে এই নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়াতে শিল মেরে তারা পাস করতে হয়, তাহলে কি ইলেকশনটা করবো আমরা, কি ইলেকশন করবো, আবার বলে সিট পাবো না, ঠিক সিট পাবো না, বিএনপি পাবেন তা আমরা করতে পাবো, আসলে ধ্বংস করে দিচ্ছে এই দুটো দল, খালি আওয়ামী বিএনপিও দুটো দলে আসলে এই নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে, ওই এরশাদের কথা আসতে হয়, এরশাদ বলছিল, এরশাদ সাহেব বলছিলেন যে এই দেশে বর্তমান সিস্টেমে নির্বাচন ফেরাস্তা আইলেও সুষ্ঠু হবে না, কারণ পদ্ধতিতেই গলত, এই পদ্ধতি পরিবর্তন করে যদি প্রপোর্শনেট বা আনুপাতিক হারে নির্বাচন হয় তাহলে সম্ভব, যেখানে প্রার্থী থাকবে না শুধুমাত্র মার খাই ভোট হবে জাতীয়ভাবে, তাহলে সম্ভব ফেয়ার নির্বাচন এবং সেটি হবে মোর অ্যান্ড মোর ডেমোক্রেটিক সিস্টেম, কিন্তু বিএনপি আওয়ামী লীগটা চায় না, ক্রুড়ে চায় না, এই যে ইয়া বলছে এই খান লেখাপড়া, আসলে এই যে লেখাপড়া বর্তমানে এই লেখাপড়ার সিস্টেম তো একটা বেকার তৈরির ফ্যাক্টরি, তা কারখানা আইএ বিএ আমি আপনার আমার ছেলে মেয়ে পাস করে বসে কোনো নিশ্চয়তা নাই, কোনো চাকরি নাই, জব নাই, কেউ চিন্তাটা করে না যে আমরা লেখাবার সিস্টেমটা এইভাবে করি যেন 2-5 বছর পরে যে ছেলেটা বেরিয়ে আসবে বের হয়ে যেন একটা কাজ পায়, আপনি শিক্ষা এই এটা আমার ইয়ে কর্মমুখী শিক্ষা পথ চালু করেন না কেন, দেখেন না এখন শিক্ষামন্ত্রী কি বলে, বলে যে এই আন্দোলন হয়েছে এইগুলি ভালো না, আমরা দেখতেছি এখন কি করে ছেলে মেয়েদেরকে ক্লাস 7-8 পরে বাড়িতে কি করে করবে জানেন, যে কিভাবে ইয়ে বানাইতে হবে ওই যে এই পিজা বানাইতে হবে, এইটা বানায়া আবার এটা ভিডিও করে স্কুল দেখাইতে হবে, আর এইটা কিরে ভাই হ্যাঁ কই ইয়ে স্যাপার বর্তা কীভাবে বানাইতে হবে, ওই ইয়ার আলুর বর্তা কীভাবে বানাইতে হবে, এইটা ভিডিও করে দেখাইতে হবে, এইটা কোন সিস্টেম, আসল যে লেখাপড়া সেটা কোনো খবর নাই, তা আসলে ওনারা কি করতে চায় লেখাপড়া ধ্বংস করে দিতে চায়, মানে অজবল মানে কি ওনারাই থাকবে আর কেউ থাকার দরকার নেই, যা বাধ্য হয়েছে, তা আমার মনে হয় এই নির্বাচন সামনে আমি জানি না নির্বাচনে কি হবে, মানে চেয়ারম্যান নির্বাচন যদি এই ফেয়ার না হয় তাহলে আমরা তো ভোট পাবো না, কারণ আমরা ভোট পাবো না এই জন্য আমার ভোটাররা নিরীহ, আমার ভোটাররা মারমুখী না, আর এই ক্ষমতাসীন দলের ভোটাররা নিরীহ না, এরা মানমুখী, নির্বাচন যদি মনে করেন যে মিনিমাম ফেয়ার হওয়ার সম্ভাবনা আছে তাহলে চিন্তা করবে, এসা চিন্তা করে লাভ নাই, বৈধতা দেওয়ার জন্য শুধুমাত্র আরেকজনের যা কি করব। এর আগে অর্ধশতাধিক আইনজীবী জাতীয় পার্টিতে যোগ দেন, তারাও প্রত্যাশা করেন জনগণের ভোটাধিকার নিশ্চিতে এবার জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।